সোমবার উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায়ের নিকটে মনোনয়নপত্র দাখিল করলো এডিসি নির্বাচনে কুড়ি কিল্লা বাগমা আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী অমৃত সাধন জামাতি এবং বাইশ মির্জা কাঠালিয়া রাজাপুর আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী পরীক্ষিত মোনা সিং। এদিন নমিনেশন দাখিলের সময় প্রার্থীদের সাথে উপস্থিত ছিলেন সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক মানিক বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন নমিনেশন দাখিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বামফ্রন্ট মনোনীত দুই প্রার্থী জানান জয়ের ব্যাপারে ওনারা 100% আশাবাদী। উল্লেখ্য, এডিসি নির্বাচনকে সামনে রেখে এখন থেকে জোর কদমে ময়দানে নেমে পড়েছে বামফ্রন্ট মনোনীত প্রার্থী সহ দলীয় কর্মী সমর্থকরা। বর্তমান পরিস্থিতিতে বিশেষভাবে উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় সাধারণ মানুষের উপরে এই গভর্নমেন্টটা চলছে, বিজেপি আইপিএফটি গভর্নমেন্টটা সাধারণ মানুষের কল্যাণে কোনো পজিটিভ কাজকর্ম ওদের নেই এবং বামফ্রন্ট আমলে যে সমস্ত কাজকর্মগুলি হয়েছিল সেই কাজকর্মগুলি নিয়েই তারা এখন ফিতা কাটার মধ্যে আছে। কাজে আমরা আশা করি এই উপজাতি অঞ্চলের মধ্যে যদি উপজাতি জনগণকে রক্ষা করতে হয় বিকল্প নীতি হলো সিপিএম এবং বামফ্রন্টের যে নীতি সেই নীতি তারা তাদের রক্ষা করার সুযোগ নাই। বুর্জোয়া রাজনৈতিক দল যারা কর্পোরেটদের সেবা করে সেই কর্পোরেটদের সেবাকারী দলের তরফ থেকে কোনো অবস্থায় উপজাতি দলিত গরিব সাধারণ অংশের মানুষের মঙ্গল করার কোনো সুযোগ নেই। আমরা আশা করি এই রাজ্যের মানুষ আবার পুনরায় স্বশাসিত জেলা পরিষদে প্রতিক্রিয়ার শক্তি বিজেপি আইপিএফটি এবং অন্যান্য তথাকথিত দরজি যে দলগুলি আছে উপজাতিভিত্তিক দলগুলি তাদের প্রতিহত করে আবার নতুন করে ত্রিপুরা রাজ্যের বাম ফ্রন্টের নেতৃত্বে স্বশাসিত জেলা পরিষদ এলাকায় সরকার প্রতিষ্ঠিত হবে। যে অসমাপ্ত কাজগুলি রয়েছে সেই সমাপ্ত কাজগুলি পুনরায় শুরু করা হবে। ধন্যবাদ।